যেখানে আপনারা মেয়েরা কাশফুল নিয়ে ছবি তোলার জন্য পাগল। এই অন্তর, তুমি এমন নাঙ্গা কেন? যদি আমাদের স্পন্সর করে তো আমরা এখানে একটা বারবিকিউ পার্টি করতে পারি। হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিস নিউ ব্লগ। ইটস 24 জানুয়ারি 2021, অ্যান্ড লাস্ট আমার চ্যানেলে ব্লগ আসছিল 12ই জানুয়ারি। সো প্রায় 12 দিন হয়ে গেল আমার চ্যানেলে কোনো ভিডিও আসে না, আমিও মাঝখানে অসুস্থ ছিলাম আর অন্যান্য কাজ মিলায় কোনো ভিডিও শ্যুট করতে পারি নাই। সো ব্যাপার না, আজকে ব্লগ হবে ইনশাল্লাহ, কোনো প্রিপারেশন ছাড়াই। মুড হইলো আমি ক্যামেরা অন করে শুরু করে দিলাম, তো দেখা যাক আজকের ব্লগটা কেমন হয়। সো আজকের কন্টেন্ট কি এটা ভাবতে ভাবতে আমি পেয়ে গেছি একটা কন্টেন্ট, অ্যান্ড দ্যাট ইজ মাই ওয়ার্কিং ডেস্ক ট্যুর। আমি আমার ওয়ার্কিং ডেস্ককে কিছু মডিফিকেশন করছি, ডুয়াল মনিটর সেট আপ করছি, তো ভাবলাম এটা নিয়ে আপনাদের সাথে কিছু ইনফরমেটিভ বিষয় শেয়ার করা যাক। ও আচ্ছা, এখানে আমার কিছু আউলা ধাউলা ব্যাপার স্যাপার আছে, এইদিকে ফোকাস দিয়েন না আপনার। সো আমি আমার সেট আপ নিয়ে একটা ডিটেইল ভিডিও করবো ইনশাল্লাহ, এটা এই ভিডিওর শেষেও থাকতে পারে অথবা এর পরের ভিডিওতেও আসতে পারে। তো আরেকটা জিনিস শেয়ার করি, অ্যান্ড আই গট আ নিউ মেডেল ফ্রম আ ভিক্টোরি ডে ইভেন্ট, সাইকেলিং ইভেন্ট। সো এইটা আমি কালকে মিরপুর থেকে রিসিভ করছি, সো এটা ব্লগে ইনক্লুড করে দিলাম অ্যাজ এ মেমোরি। সো নয়তলায় আছে আমার আরেকটা হোমি, তো আমরা এখন চলুন চলে যাই ওর রুমে। হামজা হাবিবি, এ বন্ধ কর, কপিরাইট খাবো, তাড়াতাড়ি বন্ধ কর। কি খাও ব্রো? ভাত খাচ্ছি, তুমি খাবা? না আমি খেয়ে এসেছি। আসো খাও। আজকে কোনো প্রিপারেশন ছাড়া ব্লগ শুরু করে দিছি, চল ছাদে যাবো এখন। খা। সো আমাদের সাথে আছে মাদারীপুরের ছেলে হামজা হাবিবি, হাবিবিকে নিয়ে আমরা এখন চলে যাব ছাদে, আর ছাদের কিছু অ্যাডভেঞ্চারাস মেমোরি আছে সেটা ছাদে গিয়ে বলতেছি। এই অন্তর, তুমি এমন নাঙ্গা কেন? এ তোমাকে ইউটিউব চ্যানেলে দেখা যাবে, আমি লিংক পাঠাই দিব। সো কারেন্ট খরচ করতে করতে আমরা সিঁড়ি দিয়ে উঠে গেলাম নয়তলা থেকে 12তলা। সো চলেন আমরা এখন যাব ছাদে। সো আমরা এখন আছি ছাদে, বাট রেলিংয়ের কারণে এখান থেকে কোনো ভিউ দেখা যাবে না। সো আমরা একদম পানির ট্যাঙ্কির উপরে উঠবো, 12তলার উপরে। চলেন উঠি। এভারেস্ট জয় করেছে আমাদের রাকিবুল ইসলাম আলামিন, সোয়াগ। সো একদম চলে আসলাম 12তলার ছাদে, রোদের জন্য চোখ বন্ধ হয়ে আসতেছে। এই ছাদে আসি আমরা মাঝে মাঝে রাতে চিল আউট করি, অ্যান্ড কিছুদিন আগে আমার দুইটা ফ্রেন্ড আসছিল, ওদেরকে নিয়ে আমি ছাদে আসছি রাতে 3টার সময়, আর ওই দিন আমার ঠান্ডা লাগে গেছে। এই জন্য আমি এতদিন থেকে সোশ্যাল মিডিয়াতেও নাই, কোথাও নাই, আমি শুধু রুমে বসে ঘুমাই আর ঘুমাই। সো এখন আমরা আছি আমাদের হোস্টেলের ছাদে, 12তলার ছাদের উপরে পানির ট্যাঙ্কির উপরে। সো রোদের কারণে আমার চোখ বন্ধ হয়ে আসতেছে, অ্যান্ড এইখানে বসলে আমি অ্যাডভেঞ্চারাস একটা ফিল পাই, আর আমার থ্রি ইডিয়টসের ওই স্পেশাল সিনগুলার কথা মনে পড়ে। যদি আমরা এখন দুইটা ইডিয়ট আছি। আচ্ছা, আমরা দুইটা ইডিয়ট আছি। আর এইখানে আমার পিছনে একটা বিল্ডিং আছে, এটা হচ্ছে আমাদের বয়েজ হোস্টেলের আরেকটা বিল্ডিং। তো আমার পিছনে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা মাদ্রাসা, অ্যান্ড মাদ্রাসার পিছনে ঠিক সোজায় যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা সম্ভবত দক্ষিণ দিক, তো ওটা হচ্ছে গার্লস হোস্টেল, নিউ গার্লস হোস্টেল। অ্যান্ড তার পিছনে আমাদের হচ্ছে আরেকটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, ওটা নিউ বয়েজ হোস্টেল, ওখানে এখনও স্টুডেন্টরা ওঠে নাই, লকডাউনটা খুললে সবাই উঠবে ইনশাল্লাহ, প্রচুর চিল হবে। অ্যান্ড ওইদিকে আমাদের ড্যাফোডিলের মেইন বিল্ডিং, এবি ফোর, দেন হচ্ছে লাইব্রেরি বিল্ডিং, তারপরে আরও ব্লা ব্লা ব্লা, সব কিছু নাম আমার মনে থাকে না। তো এটা হচ্ছে নার্সারি, তো এখানে যারা আপনারা ফুল আর গাছের লাভার আছেন তারা এখানে আসিয়া ফুল আর গাছ নিতে পারে। এবং আমার ভাই আসে এটা দেখি গিয়ে আমাকে বলছে যে এখান থেকে আমি গাছ নিয়ে যাইতে, বাট আমি এইসব কাজ করতে পারি না। তো আমার পরিচিত কোনো বড় বোন দেখলে আশা করি এইসব কাজ আমাকে দিবেন না। যাই হোক, তো আমরা এখন এই দিকে যাই, এটা হচ্ছে উত্তর দিক আই গেস। হ্যাঁ, এটা উত্তর দিক। তো
এই উত্তর দিকে আছে হচ্ছে মডেল টাউন, ওই যে দেখেন ওখানে ক্রিকেট খেলা হচ্ছে, মডেল টাউনটা এখান থেকে শুরু আর ওই দিকে অনেক দূর পর্যন্ত বিস্তৃত। তো এর আগের ব্লগে যে আমরা একটা সুন্দর রাস্তা দেখাইছিলাম, ওই রাস্তাটাও মডেল টাউনে পড়ে, যদিও এটা অনেক দূরে। সো আমার এই কোনা বরাবর যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দিয়াবাড়ি, এন্ড যেখানে আপনারা মেয়েরা কাশফুল নিয়ে ছবি তোলার জন্য পাগল। সো এখানে সাদা ধোঁয়াশার জন্য এখন কিছু দেখা যাচ্ছে না, বাট এক যখন ক্লিয়ার থাকে তখন হচ্ছে দিয়াবাড়ির বিল্ডিং গুলো একদম পরিষ্কার দেখা যায়। যাই হোক, এটা হচ্ছে আমাদের রাতে চিল আউট করার জন্য বেস্ট একটা জায়গা, আর এখন হলে হচ্ছে পোলাপান অনেক কম, পুরো বিল্ডিংটাই আমরা এখন রাত করতেছি। তো সোয়াগ হচ্ছে ভরপুরে, ভরপুর সোয়াগ হচ্ছে, যদি এখন শীতের কারণে আমি রাতে এখানে আসি না, ইনশাল্লাহ শীতটা কমলে প্রচুর চিল হবে। আর রাতে একদিন এখানে একটা ব্লগ বানানোর ইচ্ছা আছে, বাকিটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। ভার্সিটিতেও হ্যাঁ, আর ভার্সিটি নিয়েও আমার ব্লগ বানানোর ইচ্ছা ছিল এবং ব্লগ বানাবো, বাট আমি যে জিনিসটা খেয়াল করলাম যে কোনো কিছু যখন আমি স্ক্রিপ্টেড করে করতে যাই তখন ওই জিনিসটা পারফেকশন করতে গিয়া আমাদের আসলে কাজটা আগায় না। এই কারণে আমি আসলে ক্যামেরাটা অন করে ব্লগ করা শুরু করে দিছি, নো স্ক্রিপ্ট, নো এনিথিং, জাস্ট ব্লগ। আরেকটা বিষয় হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে কেন আমি অ্যাক্টিভ না, তো ব্যাপারটা হচ্ছে আপনারা অনেকেই এই বিষয়টা খুব ভালো করে বুঝেন যে সোশ্যাল মিডিয়ার বিষয়গুলো কিভাবে ডিজাইন করা, মানুষের হিউম্যান সাইকোলজি হ্যাক করার বেসিসে এবং আমাদের সময়কে বিক্রি করে কিন্তু তারা খায়। সো আমার যখন মনে হয় যে আমি আসলে সোশ্যাল মিডিয়ার লুপটাতে পড়ে গেছি, তখন আমি রেগুলার বাইরে গেলেও ছবি তুলি না বা ছবি তুললেও সোশ্যাল মিডিয়াতে আপ করি না। আমি নিজে নিজেকে এটা বুঝাই যে আই অ্যাম ওকে উইদাউট সোশ্যাল মিডিয়া, দ্যাটস ওয়াই আমি মাঝে মাঝে সোশ্যাল মিডিয়া থেকে ব্রেক নেই, ইউটিউব থেকে ব্রেক নেই, এটাই বলার ছিল। আপনারা যদি এইসব বিষয় নিয়ে স্ট্রেসে থাকেন তো আমার এই বিষয়টা ট্রাই করে দেখতে পারে, অ্যান্ড রোদের কারণে চোখ বন্ধ হয়ে গেছে, সো লেটস টেক এ ব্রেক। হামজা হাবিবি, তোমার অনুভূতি কি বলো? অনুভূতি যে পরিমাণ শীত পড়ছে, হ্যাঁ মানে আমি তো কিছু বলবো না, হ্যাঁ কিন্তু তাও মানে অনেক শীত পড়ছে। কয়দিন দিয়ে গোসল করিস না? এসব জায়গায় এসব প্রশ্ন না করলে কি হইতো না? কয়দিন থেকে গোসল করিস না? কয়দিন নেই। ওয়াও, এটা আমি দিব ব্লগে। আমাদের এই জায়গার পরিবেশটা দারুণ সুন্দর, আশপাশে কোনো হইচই নাই, এমন একটা পরিবেশে আমরা ছাদের উপর একটা বারবিকিউ পার্টি করতে পারলে খুব ভালো হইতো। তো যদি কোনো বড় ভাই এবং স্যার যারা আছে যদি আমাদের স্পন্সর করে তো আমরা এখানে একটা বারবিকিউ পার্টি করতে পারি, ইয়েস, এবং দারুণ মজা হবে, ইয়েস, সোয়াগ হবে। সো যারা যারা হলে আছে এবং 201 ব্যাচের যারা আছো, তারা যদি কোনো পিকনিক করতে চাও, বারবিকিউ পার্টি করতে চাও, দেন কন্টাক্ট আস, সবাই মিলে একসাথে প্রচুর চিল হবে ইনশাআল্লাহ। বড় ভাইরাও করতে পারেন, ইয়েস, যে ডাকবে তার সাথে আমরা চলে যাব ফ্রি খাবার খেতে। অ্যান্ড আজকে আমাদের ভার্সিটির ফাউন্ডেশন ডে, বা ভার্সিটিতে কোনো প্রোগ্রাম হচ্ছে না। সো প্রোগ্রাম হইলে আসলে আমাদের খুব সুন্দর একটা ব্লগ হইতো, বাট প্রোগ্রাম যেহেতু হচ্ছে না, করার কিছু নাই, আমরা নেক্সট ইয়ারে ফাউন্ডেশন ডে ব্লগ করব যদি মহামারী চলে যায়। আর হচ্ছে ভার্সিটি, আমাদের ভার্সিটি ক্যাম্পাস নিয়ে আসলে আমাদের অনেক সুন্দর সুন্দর ব্লগ বানানো পসিবল, বাট ওই যে সমস্যাটা বললাম, বেশি প্রফেশনালিজমের কথা ভাবতে ভাবতে আসলে কাজ করাই সম্ভব হয়ে ওঠে না। সো ইনশাল্লাহ আমি এর মধ্যে ক্যাম্পাসে গিয়ে ব্লগ করার চেষ্টা করব, বাট আজকে অত কারেন্ট নাই, আজকে জাস্ট ছাদে আসলাম, আপনাদের সাথে অনেক দিন থেকে কথা হয় না, যার কারণে ব্লগটা হঠাৎ করেই তৈরি করে ফেললাম, এবং আপনারা সবাই ব্লগগুলো দেখবেন, ইয়েস ইয়েস, এন্ড যারা যারা দেখেন তাদেরকে অবশ্যই থ্যাংক ইউ সো মাচ। সো এখানে 171 ব্যাচের কেউ একজন একটা ডেট লিখে গেছে, 6 অক্টোবর 2020। তো এটা সম্পর্কে আপনাদের কি মনে হয়, কেন লিখছে, এমনিতেই লিখছে নাকি মুভি দেখে ফিল পেয়ে লিখছে, কমেন্ট করে জানান। সো কোনো রকম প্ল্যান প্রিপারেশন ছাড়াই আজকে ব্লগটা করে ফেললাম, তো ব্লগটা কেমন রাখছে কমেন্ট করে জানাবেন। আর আমি নেক্সটে ইনশাল্লাহ কিংডেস ট্যুর আর ভার্সিটি নিয়ে ভালো ভালো ব্লগ আসবে, আমার যে বন্ধুরা ইনশাল্লাহ নেক্সটে ব্লগে আমি ওদেরকে ইন্ট্রোডিউস করাই দিব, আরও ভালো ভালো কিছু ব্যাপার আসবে, আমরা ভার্সিটিতে যাব চিল করব। সো চেষ্টা করব ব্লগটা যেন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নিয়ে আসতে পারি। সো আজকের মতো এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করতে পারেন, অ্যান্ড কমেন্ট করে জানাবেন ব্লগটা কেমন লাগছে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু লিভ ইয়োর ড্রিমস, উই লিভ অনলি ওয়ান্স, বাই বাই। কয়দিন থেকে গোসল করিস না? কয়দিন নেই, 8-9 দিন হতে পারে। ওয়াও, পাশের বিল্ডিং এবং সামনে ছোট্ট আকারের একটা মাঠ আছে,
এখানে স্যাররা এবং স্টুডেন্ট অনেকেই খেলাধুলা করে। আপনারা এখানে একটা গরুর বাচ্চাও দেখতে পাচ্ছেন। বলদ 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 বলদ।